আমাদের জিওগ্রাফির টপিক ট্রাইবস অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের উপজাতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা জেনে নেব যে উপজাতি কী, তো উপজাতি কারা। তো উপজাতি বলতে সাধারণভাবে যেটা বোঝানো যায় সেটা হচ্ছে যে ভারতবর্ষের যারা আদি বাসিন্দা তাদের আমরা উপজাতি বলে থাকি বা আমরা অনেক সময় আদিবাসীও বলে থাকি। তো আদিবাসী কারা, কোন কোন জায়গায় কোন আদিবাসীরা রয়েছেন বা উপজাতিরা রয়েছেন সেটা জানার আগে আমাদের দেখতে হবে যে আমাদের ভারতবর্ষে এই যে আদিবাসিন্দারা রয়েছেন তাদের যে উৎস, যে রেসেস যেটা বলা হয়, সেই উৎস কোথা থেকে সেটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে সাধারণত অর্থাৎ শুধুমাত্র ভারতীয় উপজাতি বললে ভুল হবে যে বা আদিবাসীদের ক্ষেত্রে ভুল হবে, বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন জনজাতিরা এসেছেন এবং তার প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় তার উপরে কিন্তু দেখা যায়। তো এখন আমরা অর্থাৎ আমরা মনে করি যে আর্যরা ভারতে আসার পরে যে আমরা আর্যদের বংশধর এবং তার আগে যারা ভারতে ছিলেন যাদের আমরা সাধারণভাবে আর্য, অনার্য বা নর্ডিক জাতি বলে থাকি, তো তারা হচ্ছে ভারতের আদিবাসিন্দা। সেই আদিবাসিন্দাদের যারা উৎস সেটা কি সেটা আমরা একটু শর্টে দেখে নিই। তো বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে ভারতে এই যে আদিবাসী বা উপজাতিদের প্রধানত চারটি গ্রুপ বা চারটি উৎস থেকে দেখা যায়। একটি প্রথম হচ্ছে নেগ্রয়েডস, প্রোটো অস্ট্রালয়েডস, মঙ্গোলয়েডস এবং মেডিটেরানিয়ানস। তো নেগ্রয়েডস যারা আছে তাদের সাধারণত তাদের যেটা তারা প্রথমে অর্থাৎ ভারতবর্ষে যারা প্রথম বিদেশি এসেছিলেন বা প্রথম যারা বাইরে থেকে এসেছিলেন তার মনে করা হয় তার মধ্যে প্রথম যারা ছিলেন তারা ছিলেন হচ্ছে নেগ্রয়েডস। তারা প্রথমে এসে ভারতবর্ষের কেরালা এবং আন্দামান অঞ্চলে যে হিলি এরিয়াস অর্থাৎ পার্বত্য যে অঞ্চলে এসে তারা প্রথমে বসতি স্থাপন করেছিলেন এবং তাদের যারা বংশধর এখনও পর্যন্ত বর্তমানে যাদের দেখা যায় তাদের যে চেহারা রূপ হয় তাদের স্কিন কমপ্লেক্সন ডার্ক হয় এবং তাদের যে চুল হয় সেগুলো হচ্ছে উলি হেয়ার অর্থাৎ কার্লি একটু তামাটে বর্ণের হয় এবং তাদের নাক এবং তাদের যে চোয়াল আছে সেগুলো খুব চওড়া হয়। অর্থাৎ একভাবে আমরা নিগ্রো যাদের বলে থাকি আফ্রিকার বাসিন্দা নিগ্রো, এই নিগ্রয়েডস যাদের বলা হচ্ছে তারা কিন্তু তাদেরই একটা রেশিয়াল যারা ভারতবর্ষে এসেছেন এবং তাদের ওই সেই নিগ্রোদের সঙ্গে এই নিগ্রয়েডসের যারা এখন বংশধর রয়েছে তাদের অনেকটা কিন্তু মিল দেখা যায়। নেক্সট আমরা কি বললাম, প্রোটো অস্ট্রালয়েড। প্রোটো অস্ট্রালয়েড যাদের বলা হচ্ছে তারা হচ্ছে অস্ট্রেলিয়ার আদিবাসিন্দা অর্থাৎ অস্ট্রেলিয়ার এখন যে বাসিন্দাদের দেখা যায় তারা তো পরবর্তীকালে তো অনেক বিদেশিরা এসে সেখানেও বসতি স্থাপন করেছে তার না, অস্ট্রেলিয়ার যারা আদিবাসিন্দা তাদের একটা ভাগ ভারতবর্ষে কোনো সময় এসেছিলেন এবং তারা এসে কিন্তু অর্থাৎ নিগ্রয়েডসরা যেরকম আন্দামান আইল্যান্ডস এবং কেরালার হিলি এরিয়াসে এসেছিলেন এই প্রোটো অস্ট্রালয়েডরা এসে কিন্তু মধ্য ভারতে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডিয়ায় তারা সেটেল ডাউন হয়েছিলেন এবং তাদের বংশধর হিসেবে এখন যারা ভারতে আদিবাসী যাদের দেখা যায় তার মধ্যে সাঁওতাল, ভিল, কোন, মুন্ডা, ওরাও এরা কিন্তু এদের মধ্যে পড়ে। অর্থাৎ প্রোটো অস্ট্রালয়েড এই যে উপজাতিদের কথা বললাম পরে এদের সম্পর্কে আমরা আলোচনা করব এবং কোন কোন রিজিয়নে দেখা যায় আজকে আমরা রিজিয়ন ওয়াইজ আলোচনা করব এবং রিজিয়ন এবং তার সাথে কোন স্টেটে পাওয়া যায় সেই হিসেবে আলোচনা করব। তখন কিন্তু আমরা দেখব যে সেন্ট্রাল ইন্ডিয়ার ক্ষেত্রে এই সমস্ত উপজাতিদের দেখব এবং তার থেকে যেটা বোঝা গেল যে প্রোটো অস্ট্রালয়েডরা যারা ছিলেন তারা এই সেন্ট্রাল ইন্ডিয়াতে বসতি স্থাপন করেছিলেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মঙ্গোলয়েডস। মঙ্গোলয়েডস কথার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে এদের আদি বাসভূমি হচ্ছে চায়নার যে মঙ্গোলিয়া যে জায়গা আছে সেখান থেকে এরা এসেছিল এবং মঙ্গোলয়েডসরা সাধারণত ভারতবর্ষে এসেছিল উত্তর এবং উত্তর পূর্ব যে বিভিন্ন যে পাসেস আছে অর্থাৎ যে গিরিপথ আমরা যেগুলোকে বাংলায় বলে থাকি সেই সেখান থেকে তারা এসেছিল। অর্থাৎ চীন এবং ভারতের মধ্যে যে বিভিন্ন গিরিপথ আছে সেটা তো এখন যে বর্তমানে আছে তা নয়, এটা তো প্রথম থেকেই প্রাচীনকাল থেকেই আছে, তো সেখান থেকেই তারা ভারতে আসে এবং সেখান থেকে এসে তারা উত্তর ভারতে লাদাখ রিজিয়নে এবং উত্তর পূর্ব ভারতে যেমন সিকিম, অরুণাচল প্রদেশ বা আরও যে নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে সেখানে তারা বসতি স্থাপন করে এবং সেখানে যারা বসতি স্থাপন করে তাদের যেরকম দেখতে হয় অর্থাৎ আমরা যেরকম দেখি তাদের হাইট খুব শর্ট হয়, তাদের স্কিন খুব অর্থাৎ ব্রাইট স্কিন হয় অর্থাৎ তারা খুব ফর্সা হয়, তাদের চোখ ছোটো ছোটো হয়, নাক চওড়া হয় অর্থাৎ আমরা নর্থ ইস্টের পিপল যারা ট্রাইবস আছে তাদের যেরকম দেখতে হয় অর্থাৎ অনেকটা চাইনিজ
অর্থাৎ চীনের অধিবাসীদের মধ্যে অনেকটা সিমিলারিটিস আছে, যেহেতু তারা মঙ্গোলয়েডসের বংশধর, অর্থাৎ এবং মঙ্গোলিয়া যেহেতু চায়নার একটা পার্ট, সেখান থেকে যেহেতু তারা এসেছিল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেডিটেরিনিয়ান বা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে যারা এসেছিল সেক্ষেত্রে। এক্ষেত্রে তারা কিন্তু সাউথ ওয়েস্ট এশিয়া থেকে এসেছিল এবং এক্ষেত্রে এই মেডিটেরিন যারা আছে তাদের কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যালিও মেডিটেরিনিয়ান, একটা হচ্ছে মেডিটেরিনিয়ানস, আর একটা হচ্ছে ওরিয়েন্ট মেডিটেরিনিয়ান। তো এগুলো আমি একটু শর্টে বলে দিই। দা ফার্স্ট মেডিটেরিয়ান অর্থাৎ ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে যারা প্রথম এসেছিলো তাদের বলা হয় প্যালিও মেডিটেরিনিয়ান, এবং সম্ভবত তারা কিন্তু ভারতবর্ষের অর্থাৎ ভারতের উত্তর পশ্চিমান্তে তারা পশ্চিম সীমান্তে তারা এসে বসতি স্থাপন করেছিল এবং তারাই সম্ভবত ভারতবর্ষের প্রথম কৃষির মানে কৃষির সঙ্গে তারা ভারতবর্ষের অধিবাসীদের পরিচিতি ঘটিয়েছিল। এবং তারা পরবর্তীকালে সভ্যতা চাপে বা অন্যান্য পরবর্তীকালে যারা তাদের পরে পরবর্তীকালে যারা ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে আসে এবং তাদের চাপে তারা ক্রমশ আস্তে আস্তে দক্ষিণ ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের দিকে তারা আস্তে আস্তে সরে যেতে থাকে। এর পরবর্তীকালে যারা ভারতবর্ষে এসেছিল, যেটা বিভিন্ন তথ্য থেকে পরবর্তীকালে জানা যায়, তারা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এসেছিল। এবং যেটা জানা যায় বা বিভিন্ন সূত্র থেকে মনে করা হয় যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা যেটাকে আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বলে জানি, সেখানে কিন্তু প্রোটো অস্ট্রালয়েড, এর আগে আমরা কি বললাম প্রোটো অস্ট্রালয়েডরা কোথায় এসে বসেছিল, দশরথে স্থাপন করেছিল সেন্ট্রাল ইন্ডিয়া, তারা বাইরে অর্থাৎ মেডিটেরিনিয়ান যারা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এলো তারা এসে কী করলো, প্যালিও যারা মেডিটেরিয়ানস আছে তাদের সেখান থেকে সরিয়ে দিল। এবার প্যালিও মেডিটেরিয়ানসরা তারা সাউথ সেন্ট্রাল এবং সাউথ ইন্ডিয়াতে চলে এলো। এবং আমরা কী জানি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যা বিস্তৃতি আছে সেখানে কি মধ্য ভারত এবং ম্যাক্সিমামটা উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে রয়েছে। তো মধ্য ভারতে কারা রয়েছিল, প্রোটো অস্ট্রেলিয়া, তাদের সঙ্গে সংযুক্তি করে বা একসাথে মিলেমিশে তারা একটা নতুন কালচার তৈরি করলো যেটাকে ব্রোঞ্জ কালচার বলা হয়। কারণ কি আমরা জানি যে ব্রোঞ্জ কালচারে যেখানে ব্রোঞ্জ টুলস যন্ত্রপাতি বেশি ব্যবহার করা হয় এবং যে টাইমটা ছিল 2500 থেকে 1500 BC অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে সমসাময়িক সেই সময়টাকে বলা হচ্ছে। এরপরে যারা এসেছিল তারা হচ্ছে বলা হচ্ছে যাদের, এবং এই যে মেডিটেরিয়ান যারা সিন্ধু সভ্যতার সমকালীন ছিল বা প্রোটো অস্ট্রালয়েডদের সঙ্গে একসঙ্গে একটা ব্রোঞ্জ যুগের সৃষ্টি করেছিল, এরা পরবর্তীকালে যখন ওরিয়েন্টাল মেডিটেরিয়ানরা ভারতবর্ষে আসছে তখন কিন্তু এরাও সরতে সরতে কিন্তু বিন্ধ্য পর্বতের অঞ্চলের দিকে আস্তে আস্তে সরে যেতে শুরু করলো। এবার ওরিয়েন্টাল মেডিটেরিয়ানরা যখন এলো তারা কিন্তু ভারতবর্ষে বলা যায় সবথেকে শেষে এসেছে। সবথেকে প্রথমে কারা এসেছিলো আমরা বললাম যে নেগ্রিটোরা বা নেগ্রিটয়েডস যাদের বলা হচ্ছে, এবং সবথেকে শেষে যারা এসেছিলো সেটা হচ্ছে ওরিয়েন্টাল যাদের বলা হচ্ছে। এবং এরা সাধারণত উত্তর পশ্চিম ভারতের বর্ডারে বা পাকিস্তানের বর্তমান ভারত পাকিস্তানের বর্ডার অঞ্চল যে অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এইসব এবং ওয়েস্টার্ন ইউপি অর্থাৎ পশ্চিম উত্তরপ্রদেশের কিছু কিছু অংশে এদের দেখা যায়। তো এই তো গেলে যে রেসেস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এবার আমরা জোন ওয়াইজ যে বিভিন্ন ট্রাইবস আছে সেগুলো আমরা দেখব। আজকে যে টপিকটা আছে সেখানে বোঝার বলতে সেরকম কিছু নেই, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন প্রচুর আসে বিভিন্ন পরীক্ষা, সে টেট হোক অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, বা এখন যেটা শোনা যাচ্ছে যে একটা উড়ো উড়ো খবর আসছে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যে WBSSC চালু হবে এবং সেখানে প্রিলিমিনারি টেস্ট হবে, সেখানে জিকের একটা পার্ট থাকবে। তো জিকে যদি সত্যি ইনক্লুড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি সেখানে জোন এবং সেই সঙ্গে স্টেট ওয়াইজ যে ইম্পর্টেন্ট যে ট্রাইবসগুলো আছে সেগুলো আমি কভার করার চেষ্টা করেছি। তো ফার্স্টেই আমরা দেখব যেটা নর্থ জোন, সেই নর্থ জোনের মধ্যে কী কী স্টেট পড়ছে, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। তো জম্মু অ্যান্ড কাশ্মীরে যে পপুলার যে ট্রাইবস যারা আছে তার মধ্যে রয়েছে সাংপা, ঘাররা, গুজ্জার, গাড্ডি, বাকরাওয়াল, সিপি। এছাড়া আছে হিমাচল প্রদেশে গাড্ডি, গুজরা, লাহুলা, সাংলা, টোম্বা, গারা, জাত। এবার দেখবে একই ট্রাইবস একাধিক স্টেটের মধ্যে দেখা যাচ্ছে, যেমন দেখো গাড্ডি, গুজ্জার জম্মু অ্যান্ড কাশ্মীরেও আছে, হিমাচল প্রদেশেও আছে। তাহলে কি বোঝা যাচ্ছে, কারণ কি জম্মু অ্যান্ড কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এই দুটো স্টেটই কিন্তু কি হচ্ছে হিমালয়ান রিজিয়নের মধ্যে আসছে। তো সেক্ষেত্রে কিছু কিছু সিমিলারিটিস কিন্তু থাকবে।
নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ, এখানে গোন্দ, কারওয়ার, সাহারিয়া, বোরিয়া, বাইগো। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড, ভৌটিক, বক্সা, থারু, জানসারি ইত্যাদি যে ট্রাইবসরা আছে সেখানে কিন্তু তাদের দেখা যায়। এখানে দেখো যে যে ট্রাইবসের কথা বললাম তার কিছু কিছু ছবি এখানে আমি দিয়েছি। এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং ইউপির কিছু কিছু যে ট্রাইবস আছে, ফেমাস ট্রাইবস আছে, তাদের কিছু কিছু ছবি আমি দিয়েছি। তোমরা চাইলে অন্য জায়গায় থাকো এরকম ছবি প্রচুর পেয়ে যাবে, গুগলসে আছে, এছাড়া বিভিন্ন সোর্সেস থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে। এবারে আসছি ট্রাইবস অফ সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্য ভারতে। আমরা কি দেখলাম যে মধ্য ভারতে আমরা কোন রেসেস পড়লাম, আমরা পড়লাম কি প্রোটো অস্ট্রালয়েড। তো প্রোটো অস্ট্রালয়েডের রেসেসের মধ্যে যেগুলো আমরা দেখেছিলাম সেগুলো এবার আমরা দেখবো যে এখানে আমরা পাচ্ছি কি না। তো সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে যে স্টেট দুটো মেনলি দেখা যায় সেটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। এবং মধ্যপ্রদেশের যে ফেমাস যে ট্রাইবস যারা আছেন তারা হচ্ছে ভিল, বিরহোর, গোন্দ, খারিয়া, প্রধান, মাওয়াসি। দেখো আমরা গোন্দ, সাঁওতাল, ওরাও এই জিনিসগুলো কিন্তু আমরা পড়েছি যে সেন্ট্রাল ইন্ডিয়াতে যখন প্রোটো অস্ট্রালয়েডরা এসে বসেছিলো তার মধ্যে ফেমাস আছে। এছাড়াও আরও কিছু কিছু আছে, এবার আমরা যখন স্টেট ওয়াইজ দেখবো সেখানে আমরা দেখতে পাবো। ছত্তিশগড়ে যাদের দেখা যায় সেখানে হচ্ছে গোন্দ, বগা, কোরবা, হাইবা, হাইবি। এক্ষেত্রে বলে রাখি যে কোনো কোনো জায়গায় হাইবা বা হালবা বলে থাকে আর হাইবির জায়গায় হালবি আছে, দুটো কিন্তু একই, হাইবা অথবা হালবা, হাইবি অথবা হালবি, কোরবা ইত্যাদি। যাদের নাম বললাম তাদেরই কিছু ট্রাইবসের মধ্যে কিছু কিছু ছবি এবং তাদের যে ফেস্টিভ্যালে তারা কীরকমভাবে সেলিব্রেট করে তার কিছু ছবি এখানে আমি দিয়েছি। নেক্সট হচ্ছে ট্রাইবস অফ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে কী কী ট্রাইবস বা উপজাতি কাদের দেখা যায় সেগুলো আমরা দেখব। ফার্স্টেই দেখব উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে আছে বিহির, গোন্দ, জোয়াং, খোন্দ, করুয়া, ওরাও, সাঁওতাল। দেখো সেন্ট্রাল ইন্ডিয়ার যারা বলছিল তার মধ্যে কিন্তু উড়িষ্যা পূর্বে স্টেট হলো, বা সেন্ট্রাল বলতে পুরোপুরি তো সেন্ট্রালের মধ্যে নেই। আর একটা জিনিস ব্যাপার আছে যে যখন এই রেসেসরা অর্থাৎ প্রোটো অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড এরা যখন বাইরে থেকে এসেছিলেন তখন ভারতবর্ষের ম্যাপ একরকম ছিল, তখন ভারতবর্ষের ভূপ্রকৃতি একরকম ছিল, এখন কিন্তু তার সঙ্গে অনেকটা চেঞ্জ হয়েছে। এবং তারা তো যেখানে এসেছিলো সেখানেই যে ফিক্সড হয়ে গেছে তা তো নয়, তারা তো পরবর্তীকালে বিভিন্ন জায়গায় জায়গা চেঞ্জ করতে থেকেছে। সেই হিসেবে তাদের মধ্যেও বসতি যেহেতু বিভিন্ন জায়গায় তারা বসতি স্থাপন করেছে সেই হিসেবে তাদের কিন্তু জায়গারও স্থানেরও পরিবর্তন হয়েছে। তো উড়িষ্যায় মোটামুটি দেখা গেল যে ওরাও, সাঁওতাল, বিরহির, গৌঁ, গুজওয়াং, খোন, করুয়া। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে সাঁওতাল, লেপচা, মুন্ডা, ওরাও। বিহারে বিরহির, সাঁওতাল, কোল, মুন্ডা, ওরাও, বৈগা। ঝাড়খণ্ডে বিগা, ভাটুতি, কোল, ভিল, মুন্ডা, হো, মালি। এর মধ্যে দেখো এই যে আমরা যে ইস্ট ইন্ডিয়ার যে চারটি স্টেট দেখলাম সেখানে কিন্তু মোটামুটি অনেক মানে সাঁওতাল, গোন্দ, মুন্ডা, ভিল এগুলো কিন্তু চারটে স্টেটের মধ্যে কিন্তু অনেকগুলোতেই আমরা কমন পেলাম। সেই একইভাবে বলছি যে অর্থাৎ একই জায়গায় ভূপ্রকৃতি অনুযায়ী কিন্তু পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে রাজ্য অনুযায়ী ভাগ হয়ে গেল, যেহেতু একই জোনের মধ্যে অবস্থিত সেখানে কিন্তু একাধিক স্টেটে একই কী বলবো একই রেসেসের বা একই প্রজাতির আদিবাসীর দেখা যায় বা উপজাতিদের দেখা যায়। এখানে পিকচারে যে জোনে বললাম সেখানে যেমন ধরো এটাখানে যেটা রয়েছে সাঁওতালিদের রয়েছে, ভিল রয়েছে, মুন্ডাদের কিছু কিছু ছবি দেওয়া রয়েছে। নেক্সট আমরা দেখব ট্রাইবস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। তো নর্থ ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কী রেসেস পড়লাম যে মঙ্গোলয়েডস। শুধু নর্থ ইস্টের বললে ভুল হবে যে অর্থাৎ হিমালয়ান যে রেঞ্জের মধ্যে যে স্টেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড। তো নর্থ ইস্টের মধ্যে যেটা হচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, আসাম এগুলো সবই আমরা একে একে দেখব। তো মিজোরামে যে ফেমাস যে ট্রাইবস যারা রয়েছেন তাদের মধ্যে হচ্ছে লুসাই, কুকি, খাসি, জয়ন্তিয়া, মিহির, চাকমা। খাসি জয়ন্তিয়া পাহাড় আছে আমরা জানি, তো সেই অঞ্চলে যারা ট্রাইবস আছে তারাও কিন্তু এই একই নামেই পরিচিত। নেক্সট হচ্ছে নাগাল্যান্ড, নাগা, কুকি, মিহির, গারো। মেঘালয়তে আছে গারো, খাসি, জয়ন্তিয়া। সিকিমে আছে লেপচা, ভুটিয়া, লিম্বু, তামাং।
এখানে দেখো যে নর্থ ইস্টের যে চারটে স্টেটের কথা বললাম সেই চারটে স্টেটেরই কিছু কিছু ট্রাইবসের ছবি আমি এখানে বোঝানোর জন্য দিয়েছি। নেক্সট হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরায় রয়েছে চাকমা, গারো, খাসি, কুকি, লুসাই, লিয়াং এবং সাঁওতাল, কিছু পরিমাণে সাঁওতাল দেখা যায়। অরুণাচল প্রদেশে আছে দাফলা, নিসি, খামতি, গালুং, সিংপু। আসামে আছে বিরো, লালুং, হজং, রাভা, মুশমি। মণিপুরে আছে পাঙ্গালস, নাগা, কুকি, তাইডু বা তাদিও বলে, তাংখু। অর্থাৎ এখানে এবারে এটা বলতে পারি যে তাংখু অনেক ওখানে লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক জায়গায় সাংখুও বলে থাকে, কারণ নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় যেগুলো আমরা টি হিসেবে উচ্চারণ করি ওরা সেখানে মানে স হিসেবে বেশি উচ্চারণ করে থাকে। তো সে জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় উচ্চারণের সমস্যা হতে পারে, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম উচ্চারণ হয়ে থাকে। তো নর্মালি নর্থ ইস্টে যে স্টেটগুলো আছে, যে আটটা স্টেট আছে, সেই আটটা স্টেটে যে ফেমাস যে ট্রাইবস যারা আছে তাদের সম্পর্কে আমি এখানে বললাম। তো এখানে যে বললাম যেমন একদম লেফটে যেটা যারা তাদের ছবি আছে তারা হচ্ছে আসামের ট্রাইবস, এরকম বিভিন্ন ট্রাইবসের ছবি দেওয়া আছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রাইবস অফ সাউথ ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি রয়েছে সেখানে যে যারা উপজাতি রয়েছে তারা। এখানে ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ট্রাইবস যারা হলেন ভিল, চেঞ্চু, গোন্দ, কোন্ডাস, সুগালিস, বাঞ্জারা। এবার একটা জিনিস আমাদের মাথায় আসে, বাঞ্জারা শুনলে আমাদের মাথায় ফার্স্টেই আসে যে রাজস্থান, গুজরাট এই অঞ্চল। দেখো আমরা যখন পড়লাম মেডিটেরানিয়ান, ওখানে আমরা কী দেখলাম যারা প্যালিও মেডিটেরিয়ান ছিলেন তারা পরবর্তীকালে মেডিটেরিয়ানরা যখন এলেন তারা কী করলেন, আমরা কী পড়লাম যারা বিন্ধ্য পর্বত পেরিয়ে তারা কিন্তু দক্ষিণে চলে এলেন। তাহলে কী হচ্ছে বাঞ্জারা, গোন্দ এগুলো আমরা কী দেখেছি, এগুলো ওয়েস্ট সাইডেও আছে, নর্থ সাইডেও আছে, আবার সাউথ ইন্ডিয়াতেও আছে। তাহলে কী হচ্ছে তারা যখন প্রথমে নর্থ ইন্ডিয়ায় বা নর্থ ইস্ট সরি নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে তারা একসময় বসতি স্থাপন করেছে এবং পরবর্তীকালে তারা সরতে সরতে যখন দক্ষিণ ভারতে চলে এসেছে তাদেরও কিছু রেসেস দক্ষিণ ভারতে যখন চলে এসেছে তাহলে একই সমান প্রজাতির উপজাতি বা আদিবাসীদের কিন্তু দক্ষিণ ভারতেও তাহলে পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে কি কেরালা। কেরালায় হচ্ছে আদিয়াম, কাম্মার, কোন্দ কাপ্পুস, মালাইস, পেল্লিয়ার। তামিলনাড়ুতে ইরুলার, কোন্দ কাপ্পু, কোটা, টোডা। কর্ণাটকায় ভিল, চেঞ্চু, গোন্দ, কুরুবা, কোয়া, মায়াখা, তোদা। এখানে তার যাদের কথা বললাম তাদের কিছু কিছু ছবি রয়েছে। এবার নেক্সট আমরা যেটা দেখবো অর্থাৎ যে জোনটা বাকি রইল সেটা হচ্ছে ট্রাইবস অফ ওয়েস্ট ইন্ডিয়া, অর্থাৎ পশ্চিম ভারতের যে স্টেটগুলো রয়েছে সেখানে যে আদিবাসীরা রয়েছেন তাদের। ফার্স্টেই হচ্ছে গুজরাট। ধোদিয়া, ভিল, গোন্দ, সিদ্দি, বর্দিয়া, পাটেলিয়া। দেখো গোন্দ এই যে রেসেস এটা কিন্তু প্রায় সব জায়গাতেই দেখা যায়, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই আদিবাসীরা বা এই আদিবাসীদের যারা পূর্বপুরুষ ছিলেন বা যে রেসেস থেকে এসেছেন তারা কিন্তু প্রথমে ভারতবর্ষের এক জায়গায় ছিলেন, পরবর্তীকালে তারা বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়ে চলে যান এবং তার ফলেই কিন্তু একই প্রজাতির যে যারা আদিবাসী রয়েছেন তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। নেক্সট হচ্ছে রাজস্থান, সেখানে রয়েছে দামোর, গোরাসিয়া, বাঞ্জারা, মিনা, সাহারিয়া। মহারাষ্ট্রায় ভিল, ভুঞ্জিয়া, ধোডিয়া, নায়ক, ঠাকুর, রাথওয়া। গোয়ায় আছে ধোদি, গাওরা। দামান অ্যান্ড দিউতে আছে ডুবলা, ধোদিয়া, ভরলি, নাখিদা, সিদ্দি। দাদার অ্যান্ড নাগর হাভেলিতে আছে নগর হাভেলি, ডুবলা, খাতোদি, কোকনা, কোলি, ধোর এবং ভরলি। তো যাদের কথা বললাম তো সেই ট্রাইবসের মধ্যেই কিছু কিছু ছবি আমি এখানে দিয়েছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রাইবস অফ আইল্যান্ডস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে শুধুমাত্র যে মেইন ল্যান্ড আছে তা নয়, ভারতবর্ষের অন্তর্গত কিছু আইল্যান্ডস আছে যেটা আমরা জানি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ। তো সেখানে যারা আদিবাসীরা থাকেন, কারণ আমরা ফার্স্টেই কী দেখলাম যখন আমরা নেগ্রিটয়েডস পড়লাম সেখানে দেখলাম যে তারা এসে প্রথমে কোথায় যারা বসতি স্থাপন করেছিল কি দেখলাম যে কেরালায় পার্বত্য অঞ্চলে এবং আন্দামান আইল্যান্ডসে। তাহলে যেহেতু তারা বসতি স্থাপন আন্দামান আইল্যান্ডসে করেছে তাহলে সেখানেও তাদের রেসেস বা তাদের এবং রেসেস আছে এবং তাদের
পূর্বপুরুষরা যেহেতু সেখানে বসতি স্থাপন করেছিল সেই হিসেবে বর্তমানেও তাদের উত্তরপুরুষরা রয়েছেন, তো সেখানে কারা কারা আছেন দেখবো। সেখানে আন্দামান নিকোবরে যেসব উপজাতিদের দেখা যায় তারা হচ্ছে জারওয়া, অঙ্গেস, সেন্টিলেন্স, নিকোবারিস, সম্পেন্স। এক্ষেত্রে বলে রাখি যে নিকোবর আইল্যান্ডে যাদের আদিবাসীদের দেখা যায় তারা কিন্তু পুরোপুরি নেগ্রিটয়েডস, কারণ এটা আমরা প্রথমেও দেখেছি যখন আমরা রেসেস দেখছিলাম। তো নেগ্রিড তো তাদের আদিবাসীদের যদি আমরা দেখি তাদের সাথে আফ্রিকার নেগ্রিড যারা নিগ্রো উপজাতি রয়েছেন তাদের সাথে কিন্তু পুরোপুরি ধরতে গেলে অনেকটাই মিল পাওয়া যায়, কিছু সামান্য পরিবর্তন থাকলে মানে বোঝা যায় যে উভয় নেগ্রিটয়েডস রেসেস থেকে এসেছেন। নেক্সট হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে যারা আছেন তারা হচ্ছে আমিনদিবি, কোয়াস, মলমিস এবং মালাচেরিস। দেখো এখানে বাঁদিকে যে ছবিগুলো আছে সেটা হচ্ছে জারোয়া এবং সেন্টিলেন্স, অর্থাৎ আন্দামানের উপ যারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা আদিবাসী রয়েছেন বা উপজাতি রয়েছেন। এবং এখানে ছবি দেখলে বোঝাই যাচ্ছে যে তারা নেগ্রিটয়েডসের বংশধর। আর ডান দিকে যেটা রয়েছে তারা হচ্ছে লাক্ষাদ্বীপের যারা আদিবাসীদের কথা বলা হলো তাদের সম্পর্কে। তো এই হচ্ছে আজকের ক্লাস, এবং যে আদিবাসীদের সম্পর্কে অর্থাৎ ভারতবর্ষের মেনল্যান্ড এবং আইল্যান্ড মিলিয়ে যত ধরনের আদিবাসী রয়েছেন এবং স্পেশালি এছাড়াও অনেক আছে, মেন মেন যেগুলো অর্থাৎ যেগুলো খুব ফেমাস, যারা খুব ফেমাস বা যেখান থেকে প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে সেগুলো সম্পর্কে আমি বললাম। এগুলো স্টে কোথায় কোন স্টেটে আছে এরমভাবেও আসতে পারে, আবার ম্যাচিং হিসেবেও আসতে পারে, বা কোনটা ঠিক নয় এরমভাবেও আসতে পারে। তো আমি তোমাদের সুবিধার্থে পুরো ডিটেলসে যতটা পেরেছি হেল্প করার চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো টপিকে ডিসকাস করার থাকে, তোমাদের কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।